এদেশের ভুট্টা কাছে খাও তা না 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 সরকার আমরা দেশের মতোই আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুবাইতে আমার দ্বিতীয় দিন, একটু ঘোরাফেরা করতেছি দুবাই গ্রামে আর কি। খুব ভালোই লাগতেছে পরিবেশটা। এখন আছি হচ্ছে খেজুর বাগানে। আজকে আপনাদেরকে নতুন কিছু দেখাবো সেই উদ্দেশ্যে আসা, তো দেখতেই থাকুন। এই বাগানটা হচ্ছে বিশাল বড় একটি বাগান, খেজুরের বাগান। আর এখানের বালিগুলো হচ্ছে লাল। এটা হচ্ছে ছোট ছোট মুরগির বাচ্চা, আর ওই সাইডে হচ্ছে বড় মুরগি। হচ্ছে খেজুর গাছের পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে একজন সিলেটি ভাই। গত ব্লগে দেখেছিলেন আপনারা এই সবজি বাগানটা। এগুলো হচ্ছে ঘাস, যে ছাগলগুলো আছে ওই ছাগলের খাবার। এখন আপনাদেরকে নিয়ে যাবো এই যে, এগুলো হচ্ছে ঘাস। এই ঘাসগুলো এরকমভাবে রাখা হয় ছাগলের জন্য। এখন একটু ভিতরে ঢুকবো, ছাগলগুলো দেখাবো আপনাদেরকে। ঘাস খাচ্ছে,
করলে।